এই অনুষ্ঠানটি নিবেদন করছে রুবি পার পাবলিক স্কুল নিউ আলিপুর। কথা জুড়ে প্রায় সব জায়গাতেই পূজো প্রস্তুতি এখন তুঙ্গে। আর ঠিক এই মুহূর্তেই আমরা পৌঁছে গেছিলাম কাকুরগাছি মিলন মেলা সমিতিতে। কাকুরগাছি মিলন মেলা সমিতিতে কিন্তু আমরা চলে এসেছি, কিন্তু আজকে একটা এত সুন্দর জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, এই প্রস্তুতি পর্ব না দেখালে বোধহয় একটা মজা রয়েছে। আমরা যে পোলার মধ্যে দিয়ে যাচ্ছি, বিগত নানা রকমের যে আমাদের প্রাকৃতিক দুর্জয়, সেই প্রাকৃতিক দুর্জয় কিন্তু এখানে ফুটিয়ে তুলছে। সে জয়টার কাছে যাবো, শুনবো, কিন্তু তার আগে কিন্তু আমি একটা কথা এখানে বলে রাখবো যে মানুষ সবসময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সে আশা করছে যেন মা এসে সব ভালো করে, মা যেন আগামী দিন খুব সুন্দরভাবে আমাদের নিয়ে চলে। ঠিক সেই আশাতেই কিন্তু জয়দ্বারা এখানে এত সুন্দর কিন্তু নানা রকমভাবে উদ্ভিত হয়েছে আর তুলে ধরার চেষ্টা করেছে। জয়দ্বার কেমন আছে বলো? আমরা এখানে, আমার মনে হয় এটা ফার্স্ট টাইম ইন কলকাতা যেখানে আমরা 4,500 স্কোয়ার ফিটের একটা লাইভ ওয়াটার বডি রাখছি উইথ ওয়েভ। মানে আমরা মাঝখানটা দেখাচ্ছি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের যে পুরো এটা এসেছিল 2005-এ, তারপরে আমরা ডান দিকে দেখাচ্ছি উড়িষ্যা, আর বাম দিকে দেখাচ্ছি সুন্দরবন, আমফান, আয়লা, জজ, এই যে ঝড়গুলো বয়ে গেছে সেইখানে যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগটাকে তুলে ধরেছে। আমাদের থিমটা এবার ছিল প্রলয় সংহারিতে মা আইলেন ধরনের, আর আমরা ট্যাগলাইন দিয়েছিলাম আসছে বছর আর হবে না বড় দুর্গা মাই, আসছে বছর আমরা চাই না মা আসার পরে এই প্রলয়টা আর হোক। আর আমরা এটা পুরো 5G কনসেপ্টে করেছি, এখানে এখানে হ্যান্ড পেন্টিংয়ের উপর দেখতে পাচ্ছি, পুরোটাই হ্যান্ড পেন্টিংয়ের উপরে করা হয়েছে। তার সঙ্গে আমরা এখানে লাইভ সাউন্ড দিচ্ছি, এখানে আমরা এখানে বজ্রবিদ্যুতের আওয়াজ থাকবে, তারপর এখানে বিদ্যুৎ পোকাবে, এবং যখনই আমরা মায়ের সামনে চলে যাব তখন একদম শান্ত নির্মম্র একদম একটা পরিবেশ, যেখানে হালকা করে জল পড়ছে, পুরো জলটা নীল, আর রিয়াজ করছে নৌকাতে, যেবার এবার মা নৌকা করেই আসছেন, পুরো এই কনসেপ্টটা ধরেছি যে প্রলয় আর মা এসে প্রলয়কে এবার সংহার করে আমাদেরকে শান্তি এবং সমৃদ্ধ দেবে। মানুষের ঢল নামবে সেটা অবশ্যই, কিন্তু এবার তো মানে আমাদের খুব কষ্ট ব্যাপার যে এবার দর্শনার্থীরা আসতে পারবে না প্যান্ডেলে, তাই জন্য আমরা বাইরে এখানে বড় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছি, যে ভিতরে পুরো কনসেপ্টটাই আমরা বাইরে এলইডি স্ক্রিনে দেখাবো। হাইকোর্ট থেকে তো রায় আছে নিষিদ্ধ, সুতরাং আমরা বোধহয় 7 জন মেম্বার অবধি আসতে পারে, তাছাড়া আসতে পারবে না। আমরা সেই জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখছি, যাতে এলইডি স্ক্রিনে অ্যাটলিস্ট লোকেরা বাইরে থেকে দেখে বিশ্বাস করতে পারে। বাইরে যেটা করেছি পুরো একটা ঝড়ে ভেঙে যাওয়া একটা বাড়ি, একটা বিধ্বস্ত বাড়ি, সেটার ভিতরে ঢুকে আমরা এই কনসেপ্টটা করি দেখানোর চেষ্টা করছি। এবার তাদের থিম প্রলয়। উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং সুন্দরবনের বন্যা দুর্গতদের নিয়েই প্রধানত এবারের তাদের মণ্ডপ সজ্জা। রুবি পার পাবলিক স্কুল নিউ আলিপুরের তরফ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। CBSE অ্যাফিলিয়েটেড ওয়ার্ল্ড ক্লাস স্কুল। অ্যাডমিশনস আর ওপেন ফ্রম ক্লাস নার্সারি টু ক্লাস 11। অনেক দক্ষতা আছে, অনেক মেধাবী, তাদের মধ্যে অনেক শিল্পী গুণ আছে। হ্যাঁ, তাদেরকে হয়তো তাদের অনেকে চেনে না বা অনেকে জানে না, বা তারা হয়তো এই মহামারীতে সেরকম হয়তো কাজ পেয়ে উঠতে পারেনি, তা তাদেরকে নিয়ে এসে আমরা তাদের আর্টিস্টিক দিন দেখিয়েছি, তারা কত দক্ষ সঙ্গে এই পরিশ্রম করে এই এই ড্রয়িং, হ্যাঁ, এবং বিভিন্ন কাজে, নট অনলি ড্রয়িং, তারা বাইরে চিন্তা, হ্যাঁ, এবার একটা কাজ করতে গেলে নাচের সঙ্গে তো তার সঙ্গে সহযোগিতা লাগে, তো সেই রকম লোককে নিয়ে এসে আমরা এই কাজে লাগিয়েছি, তো এতে তারাও আনন্দিত,
এবং তারা কি মানে কাজ পেয়েছে এবং শুধু কি তারা ইংরেজ থাকতে পারছে এবং তারা তাদেরকে সবাই চিনতে পারছে, তারা জানতে পারছে যে তারাও এরকম কাজ জানে বা তারা পারে। এই জন্য আমাদের একটা ভালো লাগছে যে আমরা তাদেরকে আনতে পেরেছি, তাদের কাজটা আমরা দেখতে পেয়েছি এবং তাদের মধ্যে কত দক্ষতা আমরা কাজটা আমাদের লাগে জানতে পারতাম না। এটা দেখার পর আমরা যেমন যাচ্ছি দর্শক চেষ্টা করছে তাদের জান প্রাণ দিয়ে শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য, নিজে এরকম প্যান্ডেল এত বড় ওয়াটার বডি প্যান্ডেল ফার্স্ট টাইম, এভরিবডি ইজ ওয়েলকাম, থ্যাংক ইউ 24 এত কিছু দেখতে হলে এখানে আসতে হবে, সব সময় কিন্তু মঞ্চ বাইরে থেকে স্ক্রিন লাগানো রয়েছে যাতে দর্শক মন্ডলরা বাইরে থেকে সবটুকু দেখতে পারে। সবাই